সুতো নিয়ে ওদের যত কারবার, সব স্বপ্ন এই সুতোকেই ঘিরে। সুতোই ওদের প্রাণ। বলছি সুতোয় স্বপ্ন বোনা তাঁত শিল্পের এই স্বপ্নবান কারিগরদের কথা। তাঁতশিল্প এই ব্যবসার সাথে যারা জড়িত, স্থানীয় ভাষায় এদেরকে বলা হয় জোলা। আমরা এসেছি এমনই এক জোলাপাড়ায়, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার যমুনার তীরে গড়ে ওঠা এই জোলাপাড়ায়। জোলা শব্দের মানে হল মুসলমান তাঁতি। রাঁধুনিবাড়ি, ভাতুরিয়া, টেংরাখালি, মকিমপুর এই অঞ্চলটি যমুনার তীরবর্তী হওয়ায় এক দশক আগেও বছরের অধিকাংশ সময় এই এলাকাটি পানিতে ডুবে থাকত, যার ফলে কৃষিকাজ খুব একটা করা যেত না। ধারণা করা যায় নিম্নভূমি হওয়াতে এই এলাকা জুড়ে গড়ে উঠেছে এই শিল্পটি। এই জোলাপাড়ায় আছে প্রায় 30,000 তাঁত। ভোরবেলা খাবার বহনকারী পাটি হাতে আশেপাশের গ্রাম সমেশপুর, রাজাপুর, বাঁশবাড়িয়া, চর সমেশপুর, বৈলগাছি থেকে হাজার হাজার তাঁতি এসে বাহারি রকমের শাড়ি, লুঙ্গি, গামছা বোনে। তাঁতিরা খুব সময়ানুবর্তী। একজন তাঁতি দিনে 3-4টি লুঙ্গি আর 2-3টা শাড়ি বুনতে পারে। আশ্চর্যের বিষয় হল তাঁতিরা 2 পা, 2 হাত, 2 চোখ একযোগে সচল রাখে। সাতটার সময় আসি, 5টার সময় যাই, মনে মনে ধরতে ঠিক নেই, শরীরে বাপ বুঝা, কতদিন 4টে হয়, কতদিন 5টে হয়, সপ্তাহে ও ঠিক নেই, কাম বুঝা 1500 হয়, সপ্তাহে আবার দেখা যায় 1800 হয়, 1700 হয়। বাহারি রকমের ডিজাইনের জন্য রয়েছেন আলাদা নকশাকার। নকশাকারের সুনিপুণ নকশায় বাহারি ডিজাইনের লুঙ্গি, শাড়ি তৈরি হয়। তাঁতিরা শাড়ি লুঙ্গি বুনতে বুনতে বিভিন্ন আঞ্চলিক গান গেয়ে ওঠেন। পরের বাড়ি তাজবু নাইতে কষ্টে গেল জীবন বইয়ারে, আর কত কাল তাজবু নাই মুই আমি, পরের বাড়ি বইয়ারে, পরের বাড়ি বইয়া। মহাজনের বাড়ির ভেতর থেকে বমিন নিয়ে আসা হলো। জোলারা এগুলোকে বলে নলি। নলি তৈরির কাজের সবচেয়ে বেশি পটিয়সী হল বাড়ির মহিলারা। চরকার যে পাশে সুতো বাঁধা থাকে তাকে বাউর বলে। চরকার সাহায্যে খুব সুন্দরভাবে সুতোগুলোকে বমিন করা হয়। বমিনে সুতো তোলার আগে সুতোয় মার দেওয়া, সুতো মেলে দেওয়ার কাজ খুব দক্ষ ও নিখুঁতভাবে করে থাকেন জোলানারীরা। জোলানারীরা বাড়ির বাইরে খুব একটা বেরোয় না। গরম পানিতে বিভিন্ন প্রকার রং মিশিয়ে বাজার থেকে কিনে আনা সুতোগুলোকে রং করা হয়। খুব সাবধানে রং পরিমাপ করতে হয় যেন এক চিমটিও বেশি না হয়। খোলা জায়গায় সুতোগুলো বাঁশের আড়ে বেঁধে রোদে শুকাতে দেয়। দূর থেকে দেখলে মনে হয় এ যেন দিগন্ত জোড়ার সুতোয় বোনা মাঠ। পুরোপুরি রোদ পেলে একদিনেই সুতোগুলো শুকিয়ে যায়। দিনে 2-1 বার সুতোগুলোকে নেড়েচেড়ে দেওয়া হয়। এই সকালবেলা মেলে দেয়, যদি সারাদিন রোদ থাকে তাহলে একদিনে শুকিয়ে যায়, নইলে 2 দিন লাগে আর কি। 7-8টার দিক মেলে দেয়, বিকালবেলা নেওয়া যায়। এ কাজে বাড়ির ছোটরাও কম যায় না। ছোট্ট শিশুটিও বাবার সাথে মনোযোগী হয়ে কাজ করছে। ওদের ভাষায় এ কাজকে বলে হানাবাও। হানাবাও এর আগে সুতোগুলোকে বড় ড্রামে পেঁচানো হয়। এ কাজ যিনি করেন তাকে বলা হয় ড্রাম মাস্টার। ওদের কাছে ড্রাম মাস্টার
খুব সম্মানিত একজন মানুষ। তেনা করার পরে তাঁতে তোলা হয় কাপড় তৈরির জন্য। সুতো নিয়ে মাকুর এই অবিরাম ছোটাছুটির ফলে এক অদ্ভুত শব্দ ছন্দের সৃষ্টি হয়। কাপড় তৈরি হয়ে গেলে এগুলোকে ভাঁজ করা হয় বাজারজাতকরণের জন্য। এক একটি লুঙ্গির দাম এক এক রকম। 100 থেকে শুরু করে 1000 টাকায় লুঙ্গি বিক্রি করে। 300 টাকার শাড়ি থেকে 15000 টাকার শাড়ি ওরা বানিয়ে থাকে। তাঁতিরা সপ্তাহের শেষে মহাজনের কাছে বিল পেয়ে থাকেন। আজকে আপনি খাওয়া দাওয়া বাদে 2500 টাকা বিল পাইছি। টাকা নিয়ে বাড়ি যাও, বাড়ি যায় বাজার সরাতে পারব, তারপর সিনেমা দেখতে যাব। সুতোর দাম বেড়ে যাওয়ায় ওরা একটু উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমাদের মাল তো এখান থেকে সারা আগে বাইরে গেছে, এখন বাইরে যায় না, সারা দেশে বিক্রি করা হয়। যেমন বগুড়া আছে, রংপুর, দিনাজপুর, পাবনা, তারপরে আতাইকুলা, আপনার ওই নরসিংদী, বাবুরহাট, পরটিয়া, শখপুর, ইনাতপুর, আমরা সব হাটে বিক্রি করি। বর্তমান অবস্থা তো ভালো না, যেমন আগে ভালো ছিল এখন ভালো না। আগে দেশের মাল তৈরি করে বিদেশ পার করা পারছে, এখন আর করা পারে না। বংশ পরম্পরায় যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী তাঁত শিল্পের যোগান দিয়ে আসছেন এখানকার জোলা সম্প্রদায়। তাঁতের খটখট শব্দ আর বৈচিত্র্যময় রঙের সুতোর গন্ধের মধ্যেই কাটে ওদের সকাল বিকাল। একসময় সূর্য ওদের কাছ থেকে বিদায় নেয়। প্রতিনিয়ত এভাবেই জোলাপাড়ায় সূর্য অস্ত যায়।